তিনি মানুষকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন, মানুষকে ঘিরে স্বপ্ন দেখতেন, মানুষের মাঝে কোনো ভেদাভেদ করতেন না। তার মূল দর্শন ছিল কিভাবে অধিক মানুষের কর্মসংস্থান করা যায়, একসাথে কাজ করে কিভাবে সমৃদ্ধ ভবিষ্যৎ করা যায়। আল্লাহর উপর অকৃত্রিম বিশ্বাস ও মহানবীর প্রতি প্রগাঢ় ভালোবাসা ছিল তাঁর। সৃষ্টিকর্তা যেন তাঁরই হাত ধরে গড়েছেন হাজারো মানুষের জীবন, খুলে দিয়েছেন সমৃদ্ধির দুয়ার, মানুষকে বিশ্বাস করে মানুষকে সাথে নিয়ে কাজ করে গেছেন বলেই আজও অগণিত মানুষের স্মৃতিতে অম্লান শিল্পায়নের মহানায়ক আনোয়ার হোসেন।